আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আঙ্গুর টিভির পর্দায় আরেকবার। আমি মোহাম্মদ জুলফিকার হোসেন আছি ঢাকার। আজকে বঙ্গবন্ধু এভিনিউতে, যেখানে বিল্ডিং হচ্ছে 28 বঙ্গবন্ধু এভিনিউ, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই বিল্ডিংয়ের সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, এটি কিন্তু একটা লিফট, এবং এই লিফটটাই কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম। যদি একটু দেখাই আপনাদের, এই লিফটটি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম লিফট, এবং এটি দেখতে পাচ্ছেন যে একটু যদি আপনাদের একটু দেখাই, এটি হচ্ছে সুইজারল্যান্ডের কোম্পানির একটি লিফট। জি, আমি একটু যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে এই লিফটটা কিন্তু মানে বোর্ডের সমন্বয়ে গঠিত, কিন্তু লিফটটি কিন্তু এখনও ঝকঝকা আছে, চকচকা আছে। দেখতে পাচ্ছেন সেই লিফটটি কিন্তু এসছে 1956 সালে, অর্থাৎ এই বিল্ডিংটি যখন প্রতিষ্ঠিত হয় ঠিক তখন এই বিল্ডিংটিতে কিন্তু এসে জোড়া লাগানো হয়, এবং এই লিফটটি কিন্তু প্রায় চিন্তা করতে গেলে দীর্ঘ সময়, প্রায় 100 বছরের কাছাকাছি, কিন্তু 70 বা 80 বছরের কাছাকাছি কিন্তু চলছে। আমরা যদি আরেকবার একটু এই লিফট ম্যানের সাথে একটু কথা বলি, যে আপনি একটু সামনে যদি দাঁড়াতেন, যে এই লিফটটি আসলে এতদিন যে চলছে, অর্থাৎ 1956 সাল থেকে চলছে, এখন পর্যন্ত আপনি যতদিন চালাচ্ছেন ততদিনে কোনো সমস্যা ধরা পড়েছে কিনা? এখনকার পাতলা সমস্যা হয়, ওগুলো আমাদের মেকানিক্স আছে, খুব ভালো সার্ভিস দিচ্ছে। আচ্ছা, কি মনে হয় যে এই লিফটটা সার্ভিস দেওয়ার কারণ কি, যে এতদিন ধরে কিছু হচ্ছে না, কারণ কি? আমি তো বলতে পারবো না, এটা কোম্পানি, তখনকার কোম্পানি হয়তো ভালো ছিল, খুব ভালো দেশ সুইজারল্যান্ডের লিফট। আচ্ছা, তখন এত ভালো চলছে, এখনো বর্তমান খুব ভালো চলছে। আচ্ছা, হ্যাঁ, আরো কিন্তু কত দিন চলে কোনো ঠিক নেই। আচ্ছা, আর বর্তমান লিফট তো মনে করেন দু এক বছর না যাইতেই প্রবলেম হয়ে বসে থাকে, কিন্তু এটা সহজে প্রবলেম হয় না, খুব ভালো চলছে আর কি। সেটাই জানতে চাচ্ছিলাম। আমরা যখন কথা বলছিলাম অফলাইনে, যে তারা কিন্তু বলছিলেন যে এখানে বঙ্গবন্ধু কিন্তু এই বিল্ডিংয়ের আসতেন, এবং এই বিল্ডিংয়ের প্রতিষ্ঠাতা যিনি নুরউদ্দিন মোহাম্মদ আহমেদ সাহেব, তিনি কিন্তু বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং ভালো বন্ধু ছিলেন। তো এই ব্যাপারে আপনার কতটুকু জানা আছে? সেটা তো আমি বলতে পারবো না, এটা তো আমারও চাকরি হওয়ার আগে ঘটনা। আচ্ছা, শুনছি আর কি। জি দর্শক, আমরা কিন্তু আপনাদের একটু যদি দেখাই বিল্ডিংটা ঘুরিয়ে, কিন্তু এই বিল্ডিংটা কিন্তু 1956 সালে প্রতিষ্ঠিত, এবং এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা অনেক চকচকা আছে। আর এটি কিন্তু সিঁড়িটাও কিন্তু এমনভাবে করা হয়েছে যে লিফটের চারপাশ দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে, বলতে পারেন যে সেই পুরাণ যে আমরা সেই পাকিস্তানের সময় যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে, তারপরে কিন্তু কারুকাজ একেবারেই নষ্ট হয়নি। তো আমরা যদি একটু লিফটের মধ্যে একটু উঠে গিয়ে যদি একটু দেখি, বা একটু চলার করি, চালিয়ে দেখি যদি লিফটটা একটু, আমরা কিন্তু এখন নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সুইচগুলো গ্রাউন্ড ফ্লোর থেকে 1, 2, 3, 4 পর্যন্ত আছে। এখানে কিন্তু জাস্ট একটা সুইচের চাপ দিলে সেই ফ্লোরে গিয়ে নামবে। নামলাম তখন কিন্তু একবারে গ্রাউন্ড ফ্লোরে যখন নেমে আসছি তখন কিন্তু একটা বড় একটা ঝাঁকি লেগেছে, তাছাড়া কিন্তু ওই রকম কোনো সমস্যা বা কোনো সাউন্ড আমরা শুনতে পাইনি। আমরা যদি আরেকবার একটু উপরে উঠি, দর্শক দেখতে পাচ্ছেন এই দরজাটা কিন্তু লাগানো এইভাবে, আমরা একটু দরজাটা খুলে দেখাই যে এটি কিন্তু এই দর্শক, আমরা কিন্তু আবার সেই উপরে উঠে গেলাম। এটা কিন্তু উপরে উঠে যাচ্ছি, ইন্টারনেটের সমস্যার কারণে আমাদের কিন্তু সমস্যা হচ্ছে। এই বিল্ডিংটি কিন্তু আসলে 5 তলা বিশিষ্ট বিল্ডিং, দেখতে পাচ্ছেন যে এই দরজাটা দেখেন খুলে গেল, এবং এটি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম লিফট। আমরা আপনাদের যদি আরেকটু তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই বিল্ডিংটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1956 সালে, এবং 1956 সালে কিন্তু এই বিল্ডিংটা হওয়ার পরেই কিন্তু এই লিফটটা 1956 সালে প্রতিষ্ঠিত করা হয়, এবং এই বছরের শেষ নাগাদই কিন্তু
আরও তিনটি বিল্ডিংয়ে বিল্ডিংয়ে তৈরি করা হয় এবং বিল্ডিংয়ের সাথে সাথে তিনটি লিফ্টও আনা হয়। সেটা হচ্ছে একটি করিম চেম্বার অর্থাৎ পাট অধিদপ্তরের যে মূর্তি ছিল সে শাখাটি রয়েছে, সেখানে একটি লিফ্ট লাগানো হয় এবং তার কয়েকদিন পরেই কিন্তু 221/সাধারণ বিমা ভবন যেটি সেই ভবনে কিন্তু একটি লিফ্ট লাগানো হয়। এবং এই তিনটা লিফ্টে কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম এসেছে এবং তার মধ্যে কিন্তু এই বিল্ডিং যে এই যে বিল্ডিংটার কথা বলছিলাম আমরা, 28 গ্রিন অ্যান্ড হোয়াইট বিল্ডিং যেটি, এটাই কিন্তু সর্বপ্রথম লিফ্ট লেগেছে। আর আপনারা যদি কখনও এই গুলিস্তানে আসেন তাহলে বিল্ডিংটি 28 বঙ্গবন্ধু এলাকায় বঙ্গবন্ধু এভিনিউতে এসে এই বিল্ডিংটি এবং এই লিফ্টটিতে একবার চড়ে দেখতে পারেন, যে বাংলাদেশের সর্বপ্রথম লিফ্টটির অভিজ্ঞতা নিতে পারেন। আর কিছু তথ্য দিয়ে রাখি যে এই বিল্ডিংয়ে কিন্তু সেই সময়ে আলফা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ছিল, যেখানে আলফা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আমি আবারও আপনাদের বলছি তৃতীয়বারের মতো, আলফা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সেখানে কিন্তু কারো কারোর মতে এখানে বঙ্গবন্ধু ডেভেলপমেন্ট ম্যানেজার, কারো কারোর মতে জেনারেল ম্যানেজার হিসেবে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে কিন্তু বঙ্গবন্ধু চাকরি করেছেন, অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পিতা এবং যাকে আমরা বঙ্গবন্ধু বলে জানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু এই বিল্ডিংয়ে এই আলফা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে চাকরি করেছেন। কেউ কেউ কারো কারোর মতে তিনি ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলেন, কারো কারোর মতে তিনি জেনারেল ম্যানেজার ছিলেন। আচ্ছা, এই যে লিফ্টটি রয়েছে সেই লিফ্টের কিন্তু নাম হচ্ছে জিঙ্গেলার, অর্থাৎ লিফ্ট কোম্পানির নাম হচ্ছে জিঙ্গেলার এবং এই দেশটির নাম হচ্ছে সুইজারল্যান্ড থেকে এটা আমদানি করা হয়েছিল। আচ্ছা, আরও কিছু তথ্য যদি আপনাদের দিয়ে রাখি সেটি হচ্ছে যে এখানে যে যে বিল্ডিংটির মালিক তিনি হচ্ছে নূর উদ্দিন আহমেদ, তিনি কিন্তু বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং তিনি কিন্তু বঙ্গবন্ধুর সাথে খুবই ঘনিষ্ঠ ছিলেন। তিনি কিন্তু গত 2003 সালে মারা গিয়েছেন এবং সরি 2002 সালে মারা গিয়েছেন, তার সন্তানেরাই এখন দেখভাল করছেন। এতে এখানে বঙ্গবন্ধুর যে তার আত্মজীবনী বঙ্গবন্ধু লিখে গেছেন সেখানে কিন্তু এই নূরউদ্দিন আহমেদের নামটা কিন্তু অনেকবার উল্লেখ করেছেন। এই নূরউদ্দিন আহমেদ, এই সেই নূরউদ্দিন আহমেদ যার নামটা বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে অনেক অনেকবার লিখে গিয়েছেন। আচ্ছা, আমরা যদি আরেকটু তথ্য দেই সেটি হচ্ছে যে এই যে বিল্ডিংটি প্রতিষ্ঠা হওয়ার পরে এখন পর্যন্ত খুব বেশি সংস্কার করার প্রয়োজন হয়নি এবং সেই সময়ের কিন্তু যে কার্যের একটা গতি ছিল সেই কাজটা যে মজবুত ছিল সেটির প্রমাণ কিন্তু আমরা আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আমরা এখন আপনাদের আরেকবার একটু লিফ্টের মধ্যে গিয়ে লিফ্টটা আপনাদের একটু দেখাই, দেখেন সুইচটা কীভাবে চাপ দিচ্ছে, সুইচটা কীভাবে চাপ দিচ্ছে। আমরা গ্রাউন্ড ফ্লোরে চাপ দিলো এবং শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখন এখন লিফট চলছে, লিফট চলছে কি, এবং আমরা গ্রাউন্ড ফ্লোরে গিয়েই ইনশাল্লাহ লাইভটাকে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। এবং দরজার মতো খুলে দিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এইটি কিন্তু সেই বিল্ডিং, যে বিল্ডিংটি এখনও দেখতে পাচ্ছেন যে অনেক কারুকাজে সমৃদ্ধ। এটি কিন্তু গুলশান অ্যাভিনিউতে 28 নম্বর বিল্ডিং, অর্থাৎ বঙ্গবন্ধু অ্যাভিনিউ। এটি কিন্তু আমরা সেই গুলিস্তানের চিরচেনা জ্যামের মধ্যে চলে আসলাম। দর্শক, এখান আজ পর্যন্ত আজ এখানেই রাখছি, তবে ভালো থাকুন। অন্য কোনো জায়গাতে অবশ্যই নতুন কোনো কিছু নিয়ে আমরা হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।